আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, পিস্টন বিডির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি হোন্ডা এক্সপ্লেড ABS এডিশন নিয়ে কথা বলবো। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে হোন্ডা এক্সপ্লেড সম্প্রতি তাদের ABS এডিশন বাংলাদেশে লঞ্চ করেছে। এই ABS এডিশনের আগে বাংলাদেশে হোন্ডা এক্সপ্লেড সিঙ্গেল ডিস্কটি অ্যাভেলেবেল ছিল। সো আজকের এই ভিডিওতে আমি আসলে হোন্ডা এক্সপ্লেড সিঙ্গেল ডিস্ক এবং হোন্ডা এক্সপ্লেড ABS এর মধ্যে কি কি পরিবর্তন তারা নিয়ে এসেছে সেই বিষয়ে কিছু কথা বলবো, এবং আপনারা যারা কনফিউশনে আছেন যে হোন্ডা এক্সপ্লেড সিঙ্গেল ডিস্ক নেবেন নাকি ডাবল ডিস্ক নেবেন, এবং এই দামের মধ্যে আসলে ABS আর সিঙ্গেল ডিস্ক কোনটা কেমন হবে, সেই সব কনফিউশন দূর করতেই আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন এবং এতে আপনাদের কনফিউশন অনেকটাই দূর হয়ে যাবে। প্রথমে আসা যাক, তারা সিঙ্গেল ডিস্ক থেকে ABS এডিশনে কী পরিবর্তন নিয়ে এসেছে। সেটি হচ্ছে, প্রথমত বলতে গেলে ABS এডিশনে তারা দুটি ডিস্ক অর্থাৎ ডাবল ডিস্ক ব্যবহার করেছে, এবং সেই সাথে সামনের ডিস্কের মধ্যে তারা একটি ABS সেন্সর দিয়ে দিয়েছে, যাতে ব্রেকিং টা আপনারা সবাই জানেন যে ABS ব্রেকিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্রেকিং সিস্টেম, সো আপনারা বেস্ট ব্রেকিং ফিলটা পাবেন। এই পরিবর্তন ছাড়া আসলে হোন্ডা এক্সপ্লেড সিঙ্গেল ডিস্ক এবং হোন্ডা এক্সপ্লেড ABS এডিশনের মধ্যে কোনো পরিবর্তনই তারা আনেনি। ইভেন টায়ার সাইজ থেকে শুরু করে ইঞ্জিন ইঞ্জিন টর্ক পাওয়ার PHP এভরিথিং ইজ এস সেম এস সিঙ্গেল ডিস্ক। আর অবশ্যই এই এতটা সিমিলারিটিস আমার কাছে পছন্দ হয়নি, যদিও হোন্ডা এক্সপ্লেড ইজ ওয়ান অফ দ্য বেস্ট বাইক অ্যান্ড মাই ফেভারিট বাইক, বাট তারা অবশ্যই আরও বেশ কিছু পরিবর্তন তারা আনতে পারতো ডাবল ডিস্ক ABS এডিশনে, তারা আনেনি। সো প্রথম প্রথমত আমার কাছে যেটি মনে হয়েছে, প্রথমত তারা যে পরিবর্তনটি আনতে পারতো সেটি হচ্ছে হোন্ডা এক্সপ্লেড সিঙ্গেল ডিস্কের টায়ার সাইজ নিয়ে অনেকের মধ্যে অনেক কমপ্লেন ছিল, তারা ডাবল ডিস্কেও সেম টায়ার দিয়েছে সেম সাইজ, যেটি অবশ্যই গ্রহণযোগ্য না। হয়তো তারা মাইলেজ বেশি রাখার জন্যই, যেহেতু আমরা সবাই জানি যে হোন্ডা এক্সপ্লেড মাইলেজের ক্ষেত্রে সেরা, সো সেই সেরাটা ধরে রাখতে হয়তো বা তারা সেম টায়ারটা নিয়ে এসেছে, যেটি আসলেই গ্রহণযোগ্য না। তারা অবশ্যই ডাবল ডিস্কে অন্তত তারা একটু মোটা টায়ার ইউজ করতে পারতো, আর আরও বেশ কিছু পরিবর্তন যা আনতে পারতো আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে তারা ডাবল ডিস্কে স্প্লিট সিট ব্যবহার করতে পারতো, যদিও সিঙ্গেল এক্সপ্লেডের যে সিট আছে সেটি কমফোর্টেবল, বাট স্প্লিট সিটটি আনলে বাইকটি আরও স্পোর্টি এবং আরও অ্যাট্রাকটিভ লাগতো আমার কাছে মনে হয়। তাছাড়া হোন্ডা বরাবরের মতোই কিল সুইচ এক্সপ্লেডে ছিল না সিঙ্গেল ডিস্কে, তারা ডাবল ডিস্কেও কোনো কিল সুইচ দেয় নাই, সেই বিষয়টি আমার কাছে পছন্দ অত ভালো লাগে নাই। আর আদার্স আই থিঙ্ক এভরিথিং ইজ ফাইন, বাট এই পরিবর্তনগুলো যদি করতো তাহলে আমার মনে হয় হোন্ডা এক্সপ্লেড আরও আরও বেশি কনজিউমার হোন্ডা এক্সপ্লেড কিনতো এবং তারা আরও বেশি গ্রাহক পেত। আচ্ছা, আপনারা এখন যারা কনফিউশন আছেন যে আপনারা কি সিঙ্গেল ডিস্ক নেবেন না ডাবল ডিস্ক নেবেন উইথ ABS, সো সেই ব্যাপারে বলতে গেলে আপনারা সবাই জানেন যে হোন্ডা এক্সপ্লেড সিঙ্গেল ডিস্কের একটি কমন কমপ্লেন ছিল, সেটি হচ্ছে স্কিড করা বা স্লিপ খেয়ে পড়ে যাওয়া। সো এই সমস্যা অনেকটাই সমাধান করবে আমার মনে হয় হোন্ডা ডাবল ডিস্ক ABS, কারণ ABS ব্রেকিং সিস্টেম অবশ্যই বাইককে স্কিড করা থেকে অনেকটাই রক্ষা করবে। সো সো যাদের মধ্যে স্কিড করা নিয়ে অনেক কমপ্লেন, তারা চাইলে এক্সপ্লেড ডাবল ডিস্কটা ABS এডিশনটা নিতে পারে, আর যাদের মধ্যে এই বিষয়ে মাথা ব্যথা নেই এবং বাজেট একটু টাইট, তারা সিঙ্গেল ডিস্ক নিলেই আমার মনে হয় চলবে, আর যাদের বাজেট নিয়ে তেমন চিন্তা নেই তারা অবশ্যই ডাবল ডিস্ক ABS এডিশনটা নেবেন, কারণ এই বাজেটে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট বাইক ইন বাংলাদেশ হোন্ডা এক্সপ্লেড ABS। আর আদার সব কিছুই তো সেম, বাইকের টর্ক BHP এভরিথিং ইজ সেম, সো যদি যাদের রেডি পিক আপ নিয়ে একটু মাথা ব্যথা কম, যারা একটু কমফোর্টেবল বাইক রাইড এবং যারা কোয়ালিটিফুল বাইক কিনতে চান তারা অবশ্যই এক্সপ্লেড কিনবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন,
কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবেন, কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।